দুর্গাপূজো কালীপূজোর পর এবার কার্তিক পূজোর সমাগম শুরু। চারিদিকে আলোকসজ্জা এবং মানুষের উন্মাদনা নজর কাড়ার মতন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কার্তিক লড়াই এবং কার্তিক পূজোর জন্য বিখ্যাত। জানা যায় এই দিনটার জন্য একটি বছর অপেক্ষায় থাকে আশেপাশের গ্রাম থেকে শুরু করে গোটা কাটোয়াবাসী। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কাটোয়ার কার্তিক লড়াই দেখার জন্য। কাটোয়ার মধ্যে একটি বিখ্যাত পুজো হলো ইউনিক ক্লাবের পুজো। এবছর যার থিম কাঠ পুতুলের দেশ, যার উদ্বোধন করলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কালকে তো কার্তিক পুজো শুরু, কি বিষয়, আজকে কেন চলে এসেছেন ঠাকুর দেখতে? অ্যাকচুয়ালি কালকে তো ভীষণ ভিড় হবে, প্রচণ্ড ঠেলাঠেলি গ্যাদারিং, ওইগুলো অ্যাভয়েড করার জন্য আজকে এসেছি, যাতে একটু সুস্থভাবে ঠাকুরটা দর্শন করতে পারি। তো দেখে এসে দেখলাম এখানেদের ভীষণ সুন্দর হয়েছে, আর এই কার্তিক পুজোর জন্য তো গোটা কাটোয়াবাসী এবং কাটোয়ার বাইরে সবাই খুব অপেক্ষা করে থাকেন যে কার্তিক পুজো কবে আসবে। তো খুব সুন্দর হয়েছে, এতজন এত দিনের অপেক্ষা, একটা বছর টানা অপেক্ষা করে থাকে মানুষজন, তো খুব ভালো হয়েছে। তাদের আশা করি তাদের এই অপেক্ষা সার্থকতা পাবে। এনাদের এটা ইউনিক ক্লাবে এসেছি আজকে আমরা, খুব সুন্দর হয়েছে প্যান্ডেল, এনাদের খুব ভালো হয়েছে। আপনাদের প্যান্ডেল হয়েছে এখানে কাঠ পুতুলের দেশ, খুব সুন্দর করেছে সাজানো গোছানো, লাইটিং সব মিলিয়ে খুব সুন্দর, দুর্দান্ত। আপনারাও সকলে আসুন, খুব আনন্দ উপভোগ করুন। ইউনিক ক্লাবের এবছর 26তম বর্ষ, আমাদের এবছরের থিম কাঠ পুতুলের দেশ। কালনার একজন শিল্পী, তিনি তার এখান এখান থেকে ইয়ামুতে করা হয়েছে, এবং আমাদের এই কিছুক্ষণ আগেই, আজকে যেহেতু প্রথম দিন, আমাদের কাটোয়ার বিধায়ক রবীন্দ্র সিসি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় তিনি একটু আগে উদ্বোধন করে গেলেন, এবং প্রচণ্ড জনসমাগম হয় এই আজকে, যেহেতু প্রথম দিন, আজকে একটু কম আছে, কিন্তু কাল থেকে প্রচণ্ড জনসমাগম হবে, এবং যাতে জনসমাগম যেন ঠিকঠাক কন্ট্রোলে থাকে সেজন্য প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যারা সবাই সুষ্ঠুভাবে পুজো দেখতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা।